নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি শীতের স্পেশাল কড়াইশুটির কচুরি তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি প্রেস করে অল এ করবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় তাহলে আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে এবার রিফাইন তেল দিলাম দিয়ে এবার ময়দাটা আমি ভালো করে ময়ম দিয়ে নেব ময়দাটায় ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জলে অল্প অল্প করে দিয়ে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিটের জন্যে ময়দাটা ঢেকে রেখে দেব এই সময় গ্যাস জেলে কড়া দিয়েছি কড়ার মধ্যে আমি জল দিলাম দিয়ে মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব মটরশুঁটিগুলো সিদ্ধ হয়েছে নাকি মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাভিয়ে নিয়েছি নিয়ে মটরশুঁটিগুলো আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব প্রথমে মটরশুঁটিগুলো দিলাম এবার ছকোয়া রসুন আর কিছুটা আদা দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি পেস্ট করে নেব মটরশুটিগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আমি ভাজা মশলা বানাবো তার জন্যে কড়ার মধ্যে শুকনো লঙ্কা জিরা আর গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে নাবি নিয়েছি এবার গ্যাসের মধ্যে আবার কড়া বসিয়ে কড়ার মধ্যে একটু রিফাইন তেল দিলাম দিয়ে কালো জিরা ফোড়ন দিলাম আপনারা চাইলে হিংও ফোড়ন দিতে পারেন এবার কড়াইশুঁটির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে জলটা না শুকালে পুটটা ভালো হবে না এই সময় আমি কিছুটা নুন দিলাম সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর চিনি দিয়ে দিলাম এবার ভাজা যে মশলাটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কড়াইশুঁটির পুটটা হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম এবার তিরিশ মিনিট পর ময়দাটা আমি দেখে নেব কীরকম হয়েছে খুব সুন্দর দেখুন নরম একদম হয়েছে ময়দাটা এবার আমি লেচিগুলো বানিয়ে নিচ্ছি লেচিগুলো মিডিয়াম সাইজের করব। সব লেচিগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে পুর ভরব পুরটা বেশি দেব না কেন বেশি দিলে বেলার সময় সাইড থেকে ফেটে বেরিয়ে যাবে আপনারাও যখন বানাবেন পুরটা খুব বেশি দেবেন না মুখটাও খুব সুন্দর করে মুড়তে হবে নালে বেলার সময় মুখগুলো ছেড়ে যাবে এইভাবে সব লেচিগুলো আমার পুর ভরা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে আবার কড়াবসি দিয়ে কড়ার মধ্যে রিফাইন তেল দিলাম এবার কচুরিগুলো আমি বেলে নেব। বেশি চাপ দেব না হালকা করে চাপ দিয়ে বেলবো ফ্লেমটা মিডিয়াম রাখবেন বেশি হাই করলে পুড়ে যাবে আবার লো করলে কাঁচা থাকবে ভিতরটা ওই জন্যে মিডিয়াম করে ভাজলে খুব সুন্দর ভাজা হবে কচুরিগুলো কচুরিটা ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব কি সুন্দর ফুলছে দেখুন কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে একটা কচুরির ভিতরটা আপনাদের দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আপনারা এইভাবে একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা